হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ পার্ট 101 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপের ফিল্টার মেনু, ফিল্টার মেনু থেকে স্টাইল, স্টাইল থেকে স্টাইলের ভিতরে যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখব। এর জন্য হয়তোবা ভিডিওটির লেন্থ একটু বড় হয়ে যাবে, তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখবেন, তাহলে প্রতিটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। আর ফিল্টার মেনুর ভিতরে উপরের দিকে যতগুলো অপশন রয়েছে প্রতিগুলো অপশনের কাজ আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিয়েছি। আপনি যদি আগের অপশনগুলোর কাজ না জেনে থাকেন, তাহলে এই অপশনগুলো ভিডিওর লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা প্রথম কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে ধারাবাহিকভাবে প্রতিটি অপশনের কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন কথা না বলে আজকে আমরা স্টাইল অপশনের ভিতরে যতগুলো অপশন রয়েছে প্রতিটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ শিখে ফেলে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ইমেজ ওপেন করে রাখছি। এখন মূলত আমি এই ইমেজ দিয়ে আপনাদেরকে কাজগুলো দেখাবো। তো আমি এই গ্রুপটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, যেটা আমি ক্রিয়েট করে রাখছিলাম। এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এটাকে আমি হালকা একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদেরকে প্রপারলিভাবে বিষয়গুলো আমি বোঝাতে পারি। জাস্ট আমি আমার ফেসটাকে এখানে রাখতেছি। এখন এটাকে আমি একটা ডুপ্লিকেট তৈরি করব, ড্রাগ করে এনে ক্রিয়েট এ নিউ লেয়ারে ছেড়ে দিলাম। এটা একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। আমরা ডুপ্লিকেটের উপরে মূলত ইফেক্টগুলো অ্যাপ্লাই করব, তারপর আমরা অরিজিনালের সাথে কম্পেয়ার করে দেখব যে আসলে আমাদের কী ধরনের পরিবর্তনগুলো তৈরি হচ্ছে। তো আমি ডুপ্লিকেটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে গেলাম ফিল্টার মেনুতে। ফিল্টার মেনু থেকে স্টাইল, স্টাইল থেকে ডিফিউজ যেটা রয়েছে এটাকে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে নর্মালি আমরা পার্থক্যগুলো যেটা বুঝতে পারবো না নর্মালি ভাবে দেখলে, যতক্ষণ আমরা জুম করে দেখবো। তো আপনারা নর্মালি আমার এই জিনিসটাতে বেশি করে ফোকাস করবেন, চোখের এই অংশটাতে বেশি করে ফোকাস করবেন, তাহলে প্রপারলিভাবে বিষয়টা বুঝতে পারবেন। যেমন দেখেন, আমি যদি এখানে বর্তমানে নর্মালে রাখি, নর্মাল রাখলে আমার ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে হালকা করে কিন্তু ভাঙা ভাঙা বোঝা যাচ্ছে। আমি যদি একটু জুম করি, এই জিনিসটা আপনার এখানেও কিন্তু প্রিভিউটা দেখতে পারবেন এই জায়গাটাতে, ঠিক আছে? আপনি যদি এই জায়গাটাতে লক্ষ্য করেন তাও কিন্তু দেখতে পারবেন। দেখেন, নর্মালে রাখলাম, আমার ইমেজটা বর্তমানে এইভাবে শো করাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু অরিজিনাল প্রিভিউটা দেখতে পারবো, আর ছেড়ে দিলে আমাদের এই ইফেক্ট এখানে চলে আসবে। আমি যদি এখানে ড্রাগ অ্যান্ড অনলি রাখি, তাহলে দেখেন হালকা আমার চোখের এই উপরে হালকা একটু ডার্কনেস পড়ে গেছে। আমি যদি লাইটের অ্যাপ্লাই করি, তাহলে দেখেন চোখের উপরে হালকা একটু লাইট ইফেক্ট পড়ে গেছে। আর আমি যদি এখানে এনি শর্ট ট্রিক ক্লিক করি, এখানে একেবারে আমার চোখটা এইগুলোতে দেখেন, আমি যখন ক্লিক করতেছি নর্মাল বা ড্রাকেন, তখন মনে হচ্ছে চোখটা একটু ভাঙা ভাঙা ইফেক্ট চলে আসে, ঠিক আছে? পিক্সেল বাই পিক্সেল মনে হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু যখন আমি শেষটাতে ক্লিক করতেছি তখন একেবারে স্মুথলি রয়েছে এটা, ঠিক আছে? তো আপনাদের এখানে যে ইফেক্টটা প্রয়োজন হবে আপনি আপনার ইমেজে সেই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করবেন। যদি আপনার ইমেজের কোনো অংশ ফাঁকা থাকে বা ভাঙা থাকে, সেক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, বা যদি কোনো নর্মাল ইমেজকে আপনি ভাঙাতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি ড্রাগনটা ইউজ করি, তাহলে দেখুন ফেসটা কিন্তু আমার ভাঙা ভাঙা মনে হচ্ছে, আর আমি যদি এটাতে ক্লিক করি তাহলে একেবারে আমার ফেসটা একবার স্মুথলি বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো আমি যদি এখানে ওকে বাটনে ক্লিক করি, ওকে বাটনে ক্লিক করলে এই ইফেক্টটা আমাদের এই ইমেজের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। এখন দেখেন, আমার অরিজিনাল ইমেজ হচ্ছে এটা, আগের ইমেজ হচ্ছে এটা, আর ইফেক্টটা অ্যাপ্লাই করার পর ইমেজ হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছেন দুইটা ইমেজের ভিতরে পার্থক্য কতটুকু। এই ইমেজটার ভিতরে আমার অরিজিনাল যে ইমেজটা, এখানে দেখেন আমি কিন্তু চোখ একটু অফ করে রাখছি, যেটা দিয়ে ইফেক্ট অ্যাপ্লাই করলাম এটা কিন্তু আমি অফ করে রাখছি। আর অরিজিনাল কিন্তু নিচে, অরিজিনাল কিন্তু অন অবস্থায় রয়েছে। অরিজিনালে যদি এই অংশটুকু ভালো করে লক্ষ্য করেন তাহলে আর বেশি করে পার্থক্যটা বুঝতে পারবেন। আমি এটাকে অন করে দিচ্ছি এখন, যেটা ইফেক্ট অ্যাপ্লাই করলাম। তো দেখতে পাচ্ছেন এটা একবার স্মুথ রয়েছে, ঠিক আছে? আর আমার এটা কিন্তু স্মুথ নেই, ঠিক আছে? তো আপনি যদি কোনো ইমেজকে এভাবে স্মুথ করার প্রয়োজন পড়ে বা পিক্সেল বাই পিক্সেল ভাঙার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইফেক্টটা ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আবার এখান থেকে এটাকে ডুপ্লিকেট তৈরি করে নিচ্ছি। আবার ডুপ্লিকেটটাকে সিলেক্ট করলাম, চলে গেলাম ফিল্টার মেনুতে, এখান থেকে স্টাইল, স্টাইল থেকে ইম্বোজ। ইম্বোজটা হচ্ছে মূলত আমরা যখন কোনো ইফেক্ট কোনো ফেস থেকে বা কোনো ইমেজের ফেসটাকে আমরা স্পটগুলোকে রিমুভ করতে চাই, বা একটা লো কোয়ালিটি ইমেজকে হাই কোয়ালিটিতে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে মূলত বেশি করে আমরা ইমবোজটা ব্যবহার করে থাকি। আমি যদি ইমবোজে ক্লিক করি তাহলে দেখবেন ইমেজটা আমার সম্পূর্ণটা একটা আলাদা একটা মোডে চলে আসবে, ঠিক আছে? আমি এটাকে জুম আউট করতেছি পুরো ইমেজটাকে দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ইমেজটা। তো এখান থেকে আমরা হাইলাইটটা এখান থেকে বারে কমে নিতে পারি। তো এটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ইমেজের ক্ষেত্রে আমি এটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আমি যদি এটাকে কমে রাখি, এখানে যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখেন অরিজিনাল ইমেজ আমার এটা আসে না। এখন দেখেন আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি, এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে পরিবর্তন করে দিই, তাহলে দেখুন কালারটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে এবং ফেসের যে কোয়ালিটি
ফেসের কোয়ালিটি আগের থেকে আমাদের অনেক ভালো আসবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত এই অপশনটার কাজ। আশা করি ইম্পোস্টার বুঝতে পেরেছেন। এটাকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আবার এটাকে ক্রিয়েট নিউ লেয়ারে ছেড়ে দিলাম, নতুন করে হলো। আর ফিল্টারে ক্লিক করব, স্টাইল। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব, তো এটার জন্য আমি কন্ট্রোল জিরো দিয়ে এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, চলে গেলাম ফিল্টার মেনুতে, স্টাইলে ক্লিক করব, এখান থেকে এক্সট্রুড ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা বক্স আসবে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের ইমেজের ভিতরে আমাদের ছবিটা রয়েছে, আমাদের ছবিটাকে যদি আমরা বক্স বক্স আকারে যদি এটাকে পিক্সেল বাই পিক্সেল ভাঙতে চাই, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখান থেকে 15x15 সাইজ দিই, ডেপটা তো আমি যদি এখানে 15 দিই, এখান থেকে আমি ব্লক রাখলাম, মানে তাহলে ব্লক আকারে এটা কনভার্ট হয়ে যাবে। এরপরে যদি আমি এখান থেকে জাস্ট এইটাকে টিক মার্কটা তুলে দিচ্ছি, আপাতত নর্মালি এই প্রিভিউটা আগে দেখাই, যে এখানে 15 রাখলাম, এখানে 15 রাখলাম, এখানে র্যান্ডম রাখলাম, এখানে ব্লক রাখলাম, এখানে যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন এই ইমেজের ভিতরে কী ধরনের পরিবর্তনটা হয়। দেখতে পাচ্ছেন যে ইমেজটার ভিতরে আমার ব্লক ব্লক তৈরি হয়ে গেছে। আমি যেটাকে জুম করি তাহলে আর পারফেক্টলি ভাবে বুঝতে পারবেন, ইমেজটা মানে ভেঙে গিয়ে ব্লক ব্লক তৈরি হয়ে গেছে। আমি কন্ট্রোল জিরো দিই, যেটা মূলত আমরা দেখে থাকি যে বিভিন্ন আস্থার মোড়ে মোড়ে যে আমাদের দেশের যে বড় বড় নেতা নেত্রীরা রয়েছে বা কবিগুলো রয়েছে, তাদের ছবির ক্ষেত্রে যখন তারা আমাদের ফ্লক আকারে তৈরি করে, তো সেক্ষেত্রে এই ইফেক্টগুলো তারা ব্যবহার করে, ঠিক আছে? আমি কন্ট্রোল জেড দিই, আর ফিল্টারে যাই, স্টেলে যাই, এখান থেকে আমরা এটাতে ক্লিক করি। এবার আমি যদি এখান থেকে এটাকে বাড়াই, আমি এখানে 30 দিলাম, এটাকে 15 রাখতেছি, যদি ওকে বাটনে ক্লিক করি, দেখবেন যে সাইজগুলো আমাদের বক্সের সাইজগুলো অনেক বড় বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বক্সের সাইজগুলো অনেক বড় বড় হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে মূলত আপনাকে এটা সেটিংসটা করে নিতে হবে, যে কতটুকু রাখলে আপনার কাছে ভালো লাগে ততটুকু রাখতে হবে। এরপরে আসে আমরা এখানে, এখান থেকে যদি এটাতে ক্লিক করি, এখানে এটা রাখলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে দেখবে এটা পরিবর্তনটা কী হচ্ছে, ঠিক আছে? এই যে দেখতেছেন ব্লক বাই ব্লক তৈরি হয়ে গেছে। তো এটা আমি শুধু একটা ইমেজের ক্ষেত্রে দেখাচ্ছি, যে আপনাকে যে একটা ইমেজের ক্ষেত্রে ব্যবহার করতে হবে তা কিন্তু না। আপনি যদি এখান থেকে কোনো গ্রেডিয়েন্ট, যে একটা আমি গ্রেডিয়েন্ট কালার নিয়ে একটা ইমেজ নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি যদি এখানে এটাকে নিই বা এটা নিচ্ছি, এখানে ওকে বাটনে ক্লিক করলাম, এটা নর্মাল মোডে রাখছি, ওকে বাটনে ক্লিক করলাম, আমি এটাকে সিলেক্ট করে যদি ফিল্টারে যাই, ফিল্টার থেকে যদি স্টাইলে যাই, এখান থেকে কিন্তু আমি এই সিলেক্ট কালারের উপরেও এটা কনভার্ট স্মার্টে কনভার্ট করে নিতে হবে, ওকে বাটনে ক্লিক করি, তার আগে দেখবেন এই যে সিলেক্ট কালারটা নিলাম, সিলেক্ট কালারের উপরেও কিন্তু আমি এই ইফেক্টটি অ্যাপ্লাই করতে পারতেছি, যেটা আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো এটা আপনাদের যেখানে প্রয়োজন আপনি সেখানে এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। আবার আমি ফিল্টারে গেলাম, স্টাইলে গেলাম, স্টাইল থেকে ফাইন টেজ, আমি যদি এটাতে ক্লিক করি, তো এটা নর্মালি তেমন কোনো পরিবর্তন হয় না। আমরা যদি আউটলুকটাকে পেতে চাই, এটাতে ক্লিক করলে আমি শুধু আউটলুকটা এখানে দেখতে পাবো, ঠিক আছে? জাস্ট এটুকু, এখানে কোনো কিছু নেই আমাদের। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, আবার ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টার থেকে স্টাইল, স্টাইল থেকে ওয়েল পেন্ট যেটা রয়েছে, এটা আবার আমি এখানে দেখাচ্ছি না, এটা শেষের দিকে দেখাচ্ছি, কারণ এখানে কিছু বিষয় রয়েছে বোঝানোর, এই জন্য সব শেষে দেখাবো। তার আগে আমরা এখানে সোলারাইজটা দেখি, আমি যদি সোলারাইজে ক্লিক করি, আমাদের এটারও তেমন কোনো পরিবর্তন নেই, সোলারাইজটা আমাদের নর্মালি এইভাবে হবে। এখান থেকে আমরা আমাদের মাল্টিপল মোডগুলোকে পরিবর্তন করে ইমেজটাকে হাইলাইট বা ড্রাগ মোড এখান থেকে কনভার্ট করে নিতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে দেখে নিতে হবে কতটুকু রাখলে আপনার কাছে ভালো মনে হচ্ছে, সেভাবে আপনাকে এখানে ব্ল্যান্ডিং মোডটা দিয়ে দিতে হবে। আমি কন্ট্রোল জেড দিলাম, আবার ফিল্টারে ক্লিক করতেছি, ফিল্টার থেকে স্টাইলাইজ, এরপর এখান থেকে আমরা চলে যাব পরে অপশনে। পরে অপশন যেটা রয়েছে টিলেস, এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন আমি যদি আমার এই ইমেজটাতে একটা ব্লক তৈরি করতে চাই, আমরা অনেক সময় দেখি না যে খাঁচার মতো ব্লক এইভাবে এইভাবে তৈরি করা থাকে, তো আপনি যদি আপনি ইমেজের উপরে এই ধরনের কোনো ব্লক তৈরি করতে চান, আপনি কিন্তু করতে পারবেন। এই জন্য আপনাকে এই অপশনটাতে আসতে হবে, এখানে আসার পর নাম্বার অফ টিল, কতগুলো নাম্বার নিতে চাচ্ছেন আপনি এখানে, তো আমি যদি এখানে 50টি দিই, তারপরে ম্যাক্সিমাম অফসেট কতটুকু হবে আমি এখানে 20 দিয়ে রাখতেছি। এরপরে দেখেন এখানে কালার অপশন সেট করা অপশন চলে আসে, এখানে কি আপনি ব্যাকগ্রাউন্ড কালার রাখবেন, ফোরগ্রাউন্ড কালার রাখবেন, নাকি ইনভার্স ইমেজ রাখবেন, নাকি এখানে লেখাটা রয়েছে আন্ডারলেট ইমেজ রাখবেন। তো এখান থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চান, ব্যাকগ্রাউন্ড বলতে এখানে নিচে, যেমন আমার এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর ফোরগ্রাউন্ড হচ্ছে রেড। আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই, যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে আমার হোয়াইট কালারের ব্লক তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের আমাদের চলে আসে। আমি কন্ট্রোল জেড দিই, আর ফিল্টারে ক্লিক করি, এখান থেকে আমি চলে যাই, আবার এখান থেকে যদি আমি এবারে ফোরগ্রাউন্ড কালারটা দিই, দেখ ফোরগ্রাউন্ড কালার কি আছে, রেড আছে। আমি ওকে বাটনে যদি ক্লিক করি, সাইজটাকে যদি ছোটো করে দিই, এখানে 25 করে দিচ্ছি, আর এটাকে আমি এখান থেকে 15 করে দিচ্ছি, 15 দিয়ে দিলাম, দিয়ে যদি ওকে বাটনে ক্লিক করি,
তাহলে দেখবেন রেড কালারের বক্স তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এই যে এভাবে তৈরি হয়ে যাবে, কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে আপনি যে কালার দিয়ে দিবেন, আপনি এখান থেকে কালারটা জাস্ট পরিবর্তন করে নেবেন যে কোন কালারটা রাখলে আপনার কাছে ভালো লাগে। আমি এই কালারটা দিলাম। দেওয়ার পর যদি আবার ফিল্টারে যাই, ফিল্টার থেকে স্টাইলাইজ, এখান থেকে যদি আমি এটাতে ক্লিক করি, এখান থেকে আমি ক্লিক করে ফোরগ্রাউন্ড কালার ওকে বাটনে ক্লিক করবো, তাহলে দেখেন ইয়েলো কালারটা কিন্তু আমার এখানে চলে আসে। তো এইভাবে আপনাকে কালারগুলো সিলেক্ট করে আপনাকে সেট করে নিতে হবে, ঠিক আছে? তো এটা গেলো আমাদের এই অপশনটার কাজ, যে আমাদের এই যে অপশন আছে এই অপশনের কাজ। আর নিচে যেটা হচ্ছে ইনভার্স ইমেজ, আপনি চাইলে ইমেজটাকে এখানে কনভার্ট করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? যেখানে ইমেজটা এখানে আমাদের কনভার্ট হয়ে ওই ব্লকগুলো তৈরি হয়ে যাবে। আর এখানে আরেকটা অপশন ছিল এই জায়গায়, সেটা হচ্ছে এটা, আমি যেটাকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমাদের নর্মালি এটা আমি ইমেজটা একটু ভেঙে ভেঙে যাবে, দেখতে পাচ্ছেন? ইমেজটাই আমাদের ব্লক তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ইমেজের অংশটাই আমাদের এখানে কনভার্ট হয়ে ব্লক ব্লক তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো নর্মালি এটা আমরা ইউজ করি না, তো আমরা নর্মালি আগেরগুলো ইউজ করবো। এরপরে অপশনগুলো দেখি, ফিল্টার, ফিল্টার থেকে স্টাইলাইজ, এরপরে দেখবো আমরা এখানে ট্র্যাক কাউন্টার। তো এটা আমাদের তেমন কোনো পরিবর্তন আসে না, শুধুমাত্র এখানে আমরা আউটলুকটা দেখতে পারি। একটা হচ্ছে লোয়ার, একটা হচ্ছে আপার। লোয়ারটা দিলে আমরা এখানে ল রেটে আমাদের যে মানচিত্রগুলো আমরা দেখে থাকি অনেক সময়, শুধু আউটলুকটা, এক্ষেত্রে আপনার ফেসের যদি আউটলুক কোনো বের করার প্রয়োজন পড়ে আপনি এখান থেকে বের করতে পারবেন। তো আমার এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড এবং অনেক কিছু একসাথে রয়েছে, যেমন এখানে ব্যাকগ্রাউন্ডের কালার এক এক জায়গায় অনেকগুলো রয়েছে, এক জায়গায় আরেক জায়গায় অনেকগুলো রয়েছে, একই কালার বিভিন্ন জায়গায় রয়েছে, এই জন্য মূলত আমার এখানে হোয়াইটনেসটা বেশি দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনার যদি এক কালারের ইমেজ হয়ে থাকে তাহলে আপনি আউটলুকগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। তো আপনার ফেসের আউটলুক এইভাবে আউটলুকটা পেয়ে যাবেন। আমি ক্লোজ করে দিচ্ছি এটা। এরপরটা দেখি ফিল্টার, ফিল্টার থেকে যেটা রয়েছে ওয়াইন, এখানে ওয়াইনটা যদি ক্লিক করি, এখানে আমরা তেমন কিছু নেই, জাস্ট এখানে আমরা মোশন তৈরি করতে পারবো আমাদের পিকচারটাতে। আপনি যদি এখানে লক্ষ্য করেন আমার এই চোখের অংশটাতে, আমি যদি এখানে ব্রান্ড দিই তাহলে দেখেন এই ধরনের ইফেক্ট তৈরি হয়ে যাবে, অর্থাৎ ব্লক আকারে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আবার যদি এখানে স্ট্রঙ্গার দিয়ে দিই তাহলে এইভাবে তৈরি হয়ে যাবে। এখানে দেখেন ডাইরেকশন দেওয়া রয়েছে, এটা আমাদের ডান থেকে বামে যাবে নাকি বাম থেকে ডানে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের রাইট সাইডে যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন রাইট সাইডে যাচ্ছে, আর এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের লেফট সাইডে যাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি লেফট সাইডে গেছে। তো আমি এটাতে সিলেক্ট করে রাখি, ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন ইফেক্টটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে আমরা ইমেজগুলোতে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্টাইলের ভিতরে যতগুলো অপশন রয়েছে প্রতিটা অপশন স্টেপ বাই স্টেপ। শুধুমাত্র এখানে ওয়েল পেন্টিংটা বাদ ছিল, আমি এখন ওয়েল পেন্টিংটা দেখাচ্ছি। দেখেন আমি যখন ওয়েল পেন্টিংয়ে ক্লিক করবো আমার এখানে কিন্তু এই ধরনের একটা পপ আপ বক্স চলে আসে, ঠিক আছে? কিন্তু এখানে আমি কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি যদি এখানে কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করলাম, দেখেন আমার পিকচারটা এখানে ঠিকই আছে কিন্তু এখানে আমি কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারতেছি না। এর কারণ হচ্ছে আমাদের যে প্লাগিনটা রয়েছে, আমাদের ফটোশপের প্লাগিনটাকে আগে সেট করে নিতে হবে। যখন আমরা প্লাগিনটাকে ঠিক করে সেট করে নিব তখন কিন্তু আমাদের এই অপশনটা কাজ করবে বা এই প্লাগিনটা কাজ করবে, তাছাড়া কিন্তু এই প্লাগিনটা কাজ করবে না। তো আমি যদি এখন এটা সেট আপ করে নিই, এই জন্য এই অপশনটা বর্তমানে দেখাতে পারতেছি না। তো পরবর্তীতে আমি যখন প্লাগিনটা সেট করে নিব তখন অন্য কোনো একটা টিউটোরিয়ালে আমি এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি তো অনেক ইমেজ ওয়েল পেন্টিং করা থাকে, তো সেটা মূলত এই অপশনটার মাধ্যমে করা হয়ে থাকে, ঠিক আছে? তো এটা আমি আপনাদেরকে পরেই দেখাই দেবো। তো বাকি যে অপশনগুলো ছিল এই অপশনগুলো আমি আলোচনা করে দিলাম স্টাইলের ভিতরে। আশা করি আপনি প্রতিটি অপশন স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের মনে হয় যে কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের সমস্যা হয়েছে, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পরবর্তী ভিডিওতে আমরা ভিডিওর ভিতরে যেগুলো অপশন রয়েছে এবং আদারের ভিতরে যে অপশনগুলো রয়েছে এই প্রতিটি অপশন স্টেপ বাই স্টেপ আলোচনা করে ফিল্টার মেনুটা কমপ্লিট করে দেবো। তারপরে আমরা থ্রি ডি যে অপশনটা রয়েছে বা থ্রি ডি যে মেনুটা রয়েছে এটা নিয়ে আমরা নতুন করে টিউটোরিয়াল করা শুরু করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।